শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির পক্ষ থেকে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন শহরে যে সমস্ত মনীষীদের মূর্তি আছে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে মাল্যদান করা হয়। এছাড়াও মনীষীদের মূর্তির সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। মূর্তিতে মাল্যদানের পাশাপাশি ওই সব মনীষীদের জীবনবাণী নিয়ে বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্ব। প্রীতিলতার নির্দেশে সমস্ত সঙ্গীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। আর প্রীতিলতা এই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের কুখ্যাত হত্যাকাণ্ডের বদলা নিতে, আর সেই আর তাই সিদ্ধান্ত নিয়েছিলেন নিজেকে আত্মহুতি দেবার, এবং এই জন্য সঙ্গে করে সাইনাইড পিল নিয়ে গিয়েছিলেন এবং যা খেয়ে আত্মবলিদান দিয়েছিলেন এই প্রীতিলতা। দিনটা ছিল 1932 খ্রিস্টাব্দের 23শে সেপ্টেম্বর, পৃথিবীর অর্ধেক আকাশ নারী মুক্তির সংগ্রামের প্রীতিলতা আজও আলোক পত্রিকা আত্মবলিদান দিয়ে প্রীতিলতা প্রমাণ করতে চেয়েছিলেন সশস্ত্র সংগ্রামে নারীরাও পুরুষের চেয়ে কিছু অংশে কম নয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দা, এস আর ব্যানার্জি, শ্যামল রায়, খোকন সেন, পিন্টু সোম সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বর্ধমান শহরে রাধানগর পাড়ায় আমাদের বাঙালি অগ্নিকন্যা এবং স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়েবকারের যে মর্মর মূর্তি আছে সেই মূর্তির সামনে প্রীতিলতা ওয়েবকার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সম্ভবত প্রথম মহিলা শহীদ। তিনি খুব মেধাবী ছিলেন, পড়াশোনার সময় তিনি বরাবর ক্লাসে প্রথম হতেন এবং এতটাই মেধাবী ছিলেন যে তখনকার দিনে যে আইএ পরীক্ষা হতো সেই পরীক্ষাতে তিনি সারা দেশের মধ্যে পঞ্চম স্থানে অধিকার করেছিলেন। ব্রিটিশের মতো করে সে যে ঢুকে সেখানে বোম বাস্ট করে তার প্রতিবাদ করেছিল এবং ব্রিটিশের হাতে ধরা পড়ে যাতে নির্যাতিতা না হতে পারেন নিজের কাছে পটাশিয়াম সায়ানাইড ক্যাপসুল ছিল, ক্যাপসুল সঙ্গে সঙ্গে মুখে দিয়ে নিজে মৃত্যুবরণ করেছিলেন আজকের দিনে 1932 সালে 23শে জুন। আজকে তার মূর্তি আমরা শ্রদ্ধা জানালাম বর্তমান শহরে রাধানগর পাড়ায়। আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা এবং কচ্ছলটি মানুষ এখানে আছেন, কিছু মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। প্রীতিলতা ওয়েবদার ভারতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করবে, আগামী প্রজন্মের কাছে আমরা তার ইতিহাস ছড়িয়ে দেব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।